हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी आबार एकटा निये एसेछि नतून रेसिपी, बहु पुरोनो एकटी रान्ना, प्राय हारिए जावा रान्ना, मा ठाकुमादेर हाते तैरी काठाल दाना दिए मटर डाल। এই ডালটা যেমন অসাধারণ খেতে হয় তেমনি খুব স্বাস্থ্যকর। তো শুরু করা যাক রান্নাটা। এ দেখুন, ডালটাকে আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা খুব বেশি সেদ্ধ করিনি বা খুব বেশি গলায়নি, এইভাবে দানা দানা অবস্থায় নাবিয়ে নিয়েছি। আমি এখানে কাঁঠাল দানা নিয়েছি, সামান্য একটু সেদ্ধ করে নিয়েছি, কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ আর গোটা গরম মশলা গুঁড়ো সবই এক চামচ করে আমি ব্যবহার করব। এখানে নিয়েছি আদা বাটা আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেব, আর টুকরো করে নিয়েছি টমেটো, একটা টমেটো আমি কুচো করে নিয়েছি। আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচে, তেলটা দিয়ে, সর্ষের তেল দিয়েছি এক চামচ, তেলটা দিয়ে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে আমি টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন সামান্য নরম হয়ে যাবে তখন আমি এতে এক চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। এক চা চামচ পরিমাণ আদা বাটা দিতে হবে। আদা বাটাটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। মশলাগুলো আমি এক চামচ মতনই এখানে ব্যবহার করেছি। মশলাগুলো দিয়েও এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল এতে অ্যাড করে দিলাম। জলটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি 2-3 মিনিট ধরে কষাতে থাকবো। এই দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের দানাগুলো অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। কাঁঠালের দানাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি সেদ্ধ করে রাখা মটরের ডালটা এর ওপর দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই এতে আমি পরিমাণ মতন চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব, 2 মিনিটের জন্য রান্না হতে দেব ডালটাকে। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এ দেখুন ডালটা কতটা ঘন হয়ে গিয়েছে, ডালটা আমার রেডি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন ডালটা আর একটু পাতলা করবেন তাহলে এতে একটু গরম জল অ্যাড করে দিতে পারেন। আমি এবার ওপর থেকে সামান্য ঘি আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে পরিবেশন করে দেব। তো রেডি হয়ে গেল আজকের এই রান্না, কাঁঠাল দানা দিয়ে মটর ডাল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।